बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। आमी ओयलकाम करछी शिवली किचन गार्डन एंड लाइफस्टाइले। आशा रखछी जे जेखान थेके बसे आमार ई भिडियोटी देखो ना केनो सबाई आलहामदुलिल्लाह भालो आछो। आमिओ तोमादेर दुआए आलहामदुलिल्लाह भालो आछी। तो बंधुरा ई जे देखो আমি আজকে সকালে আমার ব্লগ ভিডিওটি শুরু করেছি। তো প্রথমে আমি ঘুম থেকে উঠে এমনিতে সময় পাই না কবুতরগুলোকে দেখার জন্য, আমার ছেলে দেখাশোনা করে। তো আমি প্রথমে কবুতরের এখানে গিয়েছি, গিয়ে দেখি যে দেখো কবুতর কি সুন্দর, এক জোড়া কবুতর ছানা ফুটেছে। তো মা কবুতরকে খাইয়ে দিচ্ছে, আসলে মায়ের ভালোবাসার শেষ নেই, অপরিসীম। তো দেখো আমি সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম, আমার কবুতরগুলো দেখো সবগুলো কি সুন্দরভাবে, এই যে সবগুলো কবুতর, তাদেরকে সকালে খাবার দেওয়া হয়েছে এবং এখানে রাখা হয়েছে, তারা সবাই একসাথে দেখো একদম নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে। তো বন্ধুরা এই যে, তো আমার কবুতরগুলো সকালে আমি দেখেছি, দেখো এই যে আরেকটি, এই যে ডিম পেড়েছে সবগুলোই, তারা যার যার মতো বসে রয়েছে। তো কবুতরগুলো দেখার পরে আমি আমার এই যে কিছু প্রকৃতির মাঝে গিয়েছি, এই দেখো প্রকৃতি। এটা হলো আমার অনেক দিনের মানি প্ল্যান্ট, এটা দেয়ালের সাথে অনেক বড় হয়ে আমার বাড়ির সামনেই একদম আসতে লেগে আছে। আর এই যে দেখো নাম অজানা কত ফুল, একদম হলুদ রঙের। তো সেটাও আমি তোমাদের মাঝে শেয়ার করলাম, দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে আছে। আর এই যে এটা আমার ঘরের ভিতরে, তো এই গাছগুলো আমি একটু পানি দিয়ে স্প্রে করে দিয়েছি। আর এই যে পাখিটা দেখতে পাচ্ছ, এটা আমার ছেলের অনেক ছোটোবেলার অনেক শখের একটা খেলনা। এই পাখিটা কথা বলতো এবং সুন্দর করে ডাকতো। তো অনেক দিন পর পাখিটা দেখে সে আমার ছেলের ছোটোবেলার কথা মনে পড়ে গেল, তো সেটা তোমাদের মাঝে দেখালাম। তো তারপরে আমি সকালের নাস্তা তৈরি করার জন্য আমি রান্না করে চলে আসলাম। তো আজকে সকালের নাস্তায় আমি মাংসের চর্বি দিয়ে এবং আলু দিয়ে একটা তরকারি রান্না করব আর পরোটা তৈরি করব। তো আমি তরকারিটা রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতেই প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করো, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি একে একে সব দিয়ে ভালো করে ভেজে নেব, দেখো। আর চর্বি দিয়ে, মাংসের চর্বি আলু দিয়ে রান্না করে পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর যারা চর্বি খায় না তাদের জন্য তো অ্যাভয়েড, তবে মাঝে মধ্যে খেলে কিছু হয় না, চর্বিতেও রয়েছে কার্বোহাইড্রেট যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। তো আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু একে একে দিয়ে দিব, দিয়ে দিলাম। আর এখানে আমি দিব আদা রসুন পেস্ট, তারপরে জিরা, সব কিছু দিয়ে দিব। তো দেখো আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি এখানে ভালো করে মিক্সড করে নেব, দেখো ভালো করে মিক্সড করে আমি কষিয়ে নেব। দেখো আমার তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি চর্বিটা এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, মাংসের চর্বিটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই কষানো মশলার উপরে। আমি চর্বিটা দিয়ে দিলাম, দিয়ে আমি চর্বিটা ভালো করে মশলার সাথে মিশিয়ে এখানে দেখো আমি আলুগুলো যে টিউব করে কেটে রেখেছি সেই আলুগুলো আমি এখানে দিয়ে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করে
দেখো আসলে এই চর্বির তরকারিটা ভাত দিয়েও খাওয়া যায়, আবার গরম গরম পরোটার সাথে ভীষণ মজা লাগে। আর এদিকে দেখো আমি গরম পানি দিয়ে এই যে পরোটার জন্য আমি সফট পরোটা তৈরি করব, সেজন্য এই যে আমি আটা মেখে নিচ্ছি। তো দেখো আমি ভালো করে ময়ান করছি, আটা মাখতে আমরা সবাই পারি, তবে আমার কাজটা আমি তোমাদের মাঝে শেয়ার করলাম আমার মতন করে। তো দেখো আমি আটাটা ভালো করে মেখে নিচ্ছি। তো এদিকে দেখো আমার মাংসটা, মাংসের চর্বিটা কষানো হয়ে গিয়েছে, তো এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। তো দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে এর মাঝে পানি পরিমাণ মতো পানি অ্যাড করে কুসুম গরম, উষ্ণ কুসুম গরম পানি এখানে আমি অ্যাড করেছি। এখন ঢেকে 10 মিনিট রান্না করে নেব। আর এদিকে দেখো পরোটাগুলা আমি এখানে 5টা পরোটা তৈরি করব, একটু বড় বড় সাইজ করে। আমরা 5টা পরোটা, এমনিতে আমরা 3 জন পরিবারের সদস্য, তো আমি 5টা তৈরি করে নেবো। একটা আমি খাবো আর দুইটা দুইটা করে আমার 2 ছেলে খাবে। তো দেখো আমি পরোটাগুলো এভাবে গোল গোল করে নিচ্ছি, আর বাকি যে ডোটা থাকবে সেটা আমি এক্সট্রা ফ্রিজে একটা বক্সে ভরে রেখে দিব। তো দেখো আমার চর্বির তরকারিটা হয়ে গিয়েছে, তো এখন আমি পরোটাগুলো তৈরি করব। তো ভালো করে আমি পরোটা তৈরি করার জন্য কাইটাকে দেখো গোল করে নিচ্ছি। তো এই যে দেখো এখন আমি ভালো করে পরোটা তৈরি করে নিব। আসলে এভাবে পরোটা তৈরি করলে অনেক সফট হয় এবং খেতেও ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। যারা নতুন বন্ধু আমার এই ছোট্ট চ্যানেলটা ভিজিট করছো, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো আমি এই যে আগে পরোটার সবগুলো আমি ভিতরে তেল দিয়ে সুন্দর করে আমি আগে পিস পিস করে এভাবে দেখো তেল দিয়ে সবগুলো আমি আগে তৈরি করে নেব। তো দেখো এভাবে পরোটা তৈরি করে খেলে ভীষণ ভালো লাগে। এই যে আমি দেখো এখন আমি উপরে সামান্য তেল, এই যে সামান্য তেল ব্রাশ করে বা হাতে লাগিয়ে এখন আমি পরোটাগুলো তৈরি করে নেব। তো এভাবে আমি পরোটাগুলো সবগুলো একসাথে তৈরি করে নেব। আমার যারা নতুন বন্ধু করবে তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশে থাকা বেল আইকনটি প্লিজ প্রেস করে দিও। এতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যে কোনো মুহূর্তেই পৌঁছে যাবে তোমার কাছে, আর তুমি যখন ইচ্ছে আমার ভিডিওটি দেখে নিতে পারবে। আসলে এটা আমরা সবাই জানি কমন কথা, তারপরেও তোমাদেরকে মনে করিয়ে দিতে হয়। আর বন্ধুরা লাইকের পরিমাণ একদম কম, তোমরা প্লিজ ভিডিওটি দেখার শুরুতে আর যদিও মনে না থাকে তাহলে শেষে হলেও একটি করে লাইক দিও। তো দেখো এই যে আমি পরোটাগুলো তৈরি করে নিচ্ছি, দেখো এই যে আমি চারদিকে দেখো তেল দিয়ে দিলাম। আসলে পরোটা শরীরের জন্য বেশি একটা ভালো না, তবে মাঝে মধ্যে খেলে মন্দ হয় না, ভালোই লাগে, আর বৃষ্টির দিন হলে তো কথাই নেই। তো আমার আর আমার ছেলেরা তো পরোটা ভীষণ পছন্দ করে, ওদের জন্য মাঝে মধ্যেই আমি পরোটা তৈরি করি। আর আমি পরোটা তৈরি করলেও একদম কম তেলে, আমার জন্য আমি কম তেলে তৈরি করি। তো বন্ধুরা দেখো আমি সবগুলো পরোটা এভাবে তৈরি করে নিয়ে নিব আর টেবিলে পরিবেশন করব।
তো সকালে আমাদের আজকের এটাই নাস্তা, মাংসের চর্বি দিয়ে রান্না করেছি তরকারি, আর এই যে গরম 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 পরোটা। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। আর তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমাদের পজিটিভ কমেন্ট আমাকে আসলেও অনেক উৎসাহিত ও অনুপ্রেরণা যোগায় নতুন আরেকটি সুন্দর ভিডিও করার জন্য। সো তোমাদের প্রতি অনেক ভালোবাসা ও দোয়া। তো দেখো এই যে আমি আরেকটা পরোটা তৈরি করে নিলাম, আর এই তো পরোটাটা একটু মচমচে, আমার ছোটো ছেলে পছন্দ করে একটু মচমচে পরোটা খেতে। তো দেখো এই তো আমার মাংসের চর্বির তরকারি আর এই যে পরোটা, তো আসলে খেতেও ভীষণ হয়েছিল। সো বন্ধুরা, তোমাদের প্রতি অনেক ভালোবাসা ও দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসার কামনা করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। তো আজ রাখছি, আল্লাহ হাফেজ।